আজ আলোচনা করে নেওয়া যাক জোয়ার ভাটা সম্বন্ধে। মহাবিশ্বে সূর্য, চাঁদ, পৃথিবী সবাই সবাইকে যেমন নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তেমনি মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীও কিন্তু সব কিছুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। লক্ষ্য করা যায় যে পৃথিবীর ওপর সূর্যের আকর্ষণ বল সব থেকে বেশি হওয়া সত্ত্বেও কিন্তু সূর্য অপেক্ষা চাঁদ পৃথিবীর কাছে থাকে, আর তাই জন্যই পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ বল সূর্য অপেক্ষা 2.2 গুণ বেশি হয়। মূলত এই কারণেই কিন্তু সমুদ্রের জল ফুলে গিয়ে সৃষ্টি হয় জোয়ারের। তাই আমরা বলতে পারি চাঁদের পাশাপাশি সূর্যের মিলিত আকর্ষণে কিন্তু সৃষ্টি হয় জোয়ার ভাটার। প্রতিদিন পৃথিবী পৃষ্ঠে দুবার জোয়ার এবং দুবার ভাটা হয়। কিন্তু যদি চাঁদের পরিক্রমণ গতি না থাকতো তাহলে একটি নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট সময় শুধু জোয়ারই হতো। অর্থাৎ চাঁদের পৃথিবীর চারিদিকে একবার ঘুরে আসতে সময় লাগে 27 দিন এবং 8 ঘন্টা। অতএব এইভাবে চাঁদের পরিক্রমণ করতে করতে পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসে সেখানে চাঁদের আকর্ষণ বল সব থেকে বেশি থাকায় সেখানে সমুদ্রের জল ফুলে উঠে সৃষ্টি হয় জোয়ারের, তাকে বলা হয় মুখ্য জোয়ার। ঠিক একইভাবে পৃথিবীর যে অংশে মুখ্য জোয়ার হয় তার ঠিক বিপরীত অংশে প্রতিবাদ স্থানে কেন্দ্রাতিক বলের প্রভাবে খুব কম জলের অংশ ফুলে ওঠে, তখন তাকে বলে গৌণ জোয়ার। এবার আলোচনা করে নেওয়া যাক চাঁদের অবস্থানের উপর নির্ভর করে জোয়ার ভাটার বিভিন্ন পর্যায়গুলি সম্বন্ধে। অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে, তখন এই অবস্থানকে বলা হয় সিজিকে অবস্থান। অমাবস্যা তিথিতে চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে অবস্থান করে এবং পৃথিবীর যে অংশটা চাঁদের সামনে আসে সেখানে চাঁদ এবং সূর্যের মিলিত আকর্ষণে কিন্তু জল ফুলে ওঠে, তখন তাকে বলে কিন্তু ভরা জোয়ার। আবার লক্ষ্য করা যায় কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবী, চাঁদ এবং সূর্যের সাথে সমকোণে অর্থাৎ 90 ডিগ্রি কোণে অবস্থান করে, তখন পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসে সেখানে সৃষ্টি হয় মুখ্য জোয়ারের। কিন্তু 90 ডিগ্রি কোণে সূর্যের আকর্ষণ বল খুব কম থাকায় শুধুমাত্র চাঁদের আকর্ষণে কিন্তু জোয়ারের সৃষ্টি হয়, তাই জন্য ওই জোয়ারের তেজ কিন্তু অনেক বেশি থাকে না, তখনই তাকে বলা হয় মরা জোয়ার। আগের মতো ঠিক একইভাবে পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্যের মাঝখানে একই সরলরেখায় অবস্থান করে, তখন যে জোয়ারের সৃষ্টি হয় তাকেও কিন্তু বলা হয় ভরা জোয়ার। একে কিন্তু বলা হয় পূর্ণিমার ভরা জোয়ার, আর আগেরটাকে বলা হয় অমাবস্যার ভরা জোয়ার। অন্যদিকে কিন্তু একইভাবেই শুক্লপক্ষ তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্যের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করে মরা জোয়ারেরই সৃষ্টি করে। তাহলে আমরা দেখলাম চাঁদের অবস্থানের পরিবর্তনের সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের জোয়ারের সৃষ্টি হচ্ছে। আমাদের তাহলে এই জোয়ারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নজর দিতে হবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে মনে রাখতে হবে।